কে সিরাজ সিরাজৌদৌল্লা কে ছিলেন ক্ষমতালোভী ও শৃঙ্খল লম্পট এক যুবক না স্বাধীন চেতা দেশভক্ত অসম সাহসী এক নবাব ইতিহাসের বহুল চর্চিত এক বিতর্কিত চরিত্রের নাম সিরাজউদৌল্লা যাকে কেউ কেউ ভাবেন অতি লোভী বিলাসী শাসনকার যে অপটু এক যুবক আবার অনেকের কাছে সিরাজ অসম সাহসী স্বাধীন চেতা দেশভক্ত এক আবেগের নাম আজকের ভিডিও আমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌল্লাকে নিয়ে বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আকাশ আপনাদের আমার বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি অনেকেই বলেছেন আমাদের তথ্যমূলক ভিডিওগুলি আরও একটু বড় হলে অর্থাৎ আরও একটু বিস্তারিত হলে ভালো হয় তাই এই নতুন ভিডিওটিতে আরও বিস্তারিত করে আলোচনা করা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওতে সিরাজ বিভিন্ন দিক জানার চেষ্টা করব আর হ্যাঁ যারা নতুন তাদের কাছে ছোট্ট অনুরোধ দয়া করে আমার বাংলা চলো যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ঘন্টা টিপে দিন তাহলে এমন ইতিহাস তথ্যমূলক ভ্রমণ কাহিনী সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারবো আমরা এবার চলুন জানা যাক আমাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে ক্ষমতালভী বিলাসী লম্পট অদক্ষ নবাব হিসেবে তুলে ধরার মূল কারিগর ব্রিটিশ ঐতিহাসিক সি হিল তার মতে পলাশী যুদ্ধের জন্য সিরাজ নিজেই দায়ী ছিলেন তিনি বলেন যে নবাবের প্রকৃত লক্ষ্য ছিল কোম্পানির অর্থ লুণ্ঠন করে বিলাসী জীবনযাপন করা বাংলায় ইংরেজদের দুর্গ নির্মাণ ও অন্যান্য অগ্রাসী বিষয়কে উপলক্ষ হিসেবে ব্যবহার করেন কিন্তু আমরা জানি বাংলার নবাব আলিবর্দিকা তার মনোনীত পরবর্তী নবাব সিরাজকে বারবার সাবধান করে দিয়েছিলেন চতুর ইংরেজদের সম্পর্কে তিনি বলেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভেগধারী ব্রিটিশরা একটু সুযোগ পেলেই এই সোনার দেশকে ছাড়খাড় করে দেবে তাই তাদের উপর সমস্ত সময়ে সজাগ দৃষ্টি রাখতে হবে ওরা সুযোগ পেলেই ছবল মারবে দিল্লির মুঘল দরবার থেকে অনেক নজরানা বা উপহার দিয়ে যখন কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র জোগাড় করলেন ওই ছাড়পত্রের অপব্যবহার করে শুধু কোম্পানি নয় তাদের সমস্ত কর্মচারীরা বাণিজ্য করতে লাগলো বিনা শুল্কে স্বাভাবিকভাবে নবাবের রাজস্বে ঘাটতি দেখা দেয় এবং এর প্রতিবাদ বা প্রতিরোধ করা ছাড়া সিরাজের আর কোনো উপায় থাকে না বারংবার নিষেধ সত্ত্বেও ইংরেজরা নবাবের কথায় যখন কর্ণপাত করেনি তখন স্বাধীন চেতা নবাব রাগে ক্ষোভে ইংরেজের কাশেম কুঠি লোট করেন ফলে ফলে ব্রিটিশ ঐতিহাসিকের কাছে নবাব হয়ে যান লুণ্ঠনকারী তাই ঐতিহাসিক বিজেনগুপ্ত বলেন ঐশ্বর্য ও ক্রমবর্ধমান ক্ষমতার মুহে আচ্ছন্ন হয়ে ইংরেজ কোম্পানি সাম্রাজ্যবাদী কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে তখন শুধু বাণিজ্য নয় এদের শাসন করার বাসনা জেগে ওঠে তাদের মধ্যে ফলে নবাবের সাথে বিরোধ চূড়ান্ত রূপ নেয় এবার আপনারাই ভেবে বলুন নবাব লুণ্ঠনকারী বিলাসী না স্বাধীন চেতা সাহসী নবাব আলিবর্দিকার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন সিরাজ ফলে ছেলেবেলা থেকেই সে বিভিন্ন বিলাস ব্যসনে অভ্যস্ত হয়ে পড়ে দাদুর থেকে অর্থ নিয়ে তীরে এক মনোরম প্রাসাদ নির্মাণ করেন হেরাঝিল যার সৌন্দর্যে লর্ড ক্লাইভ পর্যন্ত বিস্মিত হয়েছিলেন লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হিরাজিলের এনতাজ মহল রংমহলের সৌন্দর্য অতুলনীয় যদিও সেই সব এখন ভাগীরথীর গর্ভে তলিয়ে বিলীন হয়ে গেছে শোনা যায় মুঘল সম্রাটের অন্তপুরের এক সুন্দরী ফৈজির রূপের কথা শুনে তাকে হারেমে আনার জন্য চঞ্চল হয়ে ওঠেন তরুণ সিরাজ তন্মিশ ফৈজির ছিল কাঞ্চনের মতো গাত্রবর্ণ কটি দেশ এত সরু ছিল যে দোহাতের মুঠোয় ধরা যেত প্রচলিত আছে সিরাজের চাতুরিতে পরাস্ত হয়ে আলিবর্দিকা বাধ্য হন তাকে পাঁচ লক্ষ মুদ্রা দিতে আর সিরাজ সেই মুদ্রা দিয়ে ফৈজিকে মুখল হারেম থেকে হিরাজিল প্রাসাদে এনে তোলেন দিনের অধিকাংশ সময় সে তার কাছের সঙ্গী সাথীদের নিয়ে হারেমে সময় কাটাতে ভালোবাসতেন এর ফলে অনেকে তাকে বিলাসী লম্পট হিসেবে দেখাতে চেষ্টা করেন কিন্তু আমরা এও জানি পলাশী যুদ্ধে পরাজয়ের পর আত্মগোপনের পথে বেগম লুৎফান্নেসা ও শিশুকন্যা জাহুরাসহ ধরা পড়ে যান সিরাজ নবাব পলাশীর যুদ্ধে মৃত্যুবরণ না করে আত্মগোপন করতে চাইলেন কেন সে আরেক ইতিহাস পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার মতে যে নবাব আত্মগোপনের সময় বা প্রাণ বাঁচানোর সময় তার বেগম ও শিশুকন্যাকে সঙ্গে করে নিয়ে যান তিনি আর যাই হন লম্পট হতে পারেন না কারণ লম্পট বা দুশ্চরিত্রেরা কখনো তার পরিবারকে এতটা ভালোবাসতে পারে না আপনাদের কি মনে হয় বন্ধু কমেন্ট করে জানাবেন আর নবাব ইংরেজদের কাছে আত্মসমর্পণ বা প্রাণ ভিক্ষা না করায় তার স্বাধীন চেতা মনোভাবের পরিচয় আরেকবার পাওয়া যায় সুতরাং নবাব সিরাজদুল্লাহ লম্পট বিলাসী অদক্ষ যুবক নন তিনি সাহসী স্বাধীন চেতা দেশভক্ত এক আবেগের নাম আজ এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও শেয়ার করুন বন্ধুদের মধ্যে কারণ যারা সত্যিটা জানে না তাদের সত্যিটা জানানার জানাবার প্রয়োজন আছে আর আপনার সুচিন্তিত মতামত দিন কমেন্ট করে যাতে করে আমরা উৎসাহিত বোধ করি